প্রথমবার নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই সময়ের তিন দর্শকপ্রিয় অভিনয় শিল্পী মনোজ প্রামাণিক, কেয়া পায়েল ও জোফান। নাটকের নাম নিজের খেয়াল রেখো, এটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। আগামী কোরবানি ঈদের জন্য নাটকটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। এটি একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক। এতে অভিনয় করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, শৌখিন ভাই একজন রুচিশীল নির্মাতা, যে কারণে তার নির্দেশনায় কাজ করতে সবসময় ভীষণ ভালো লাগে। আর মনোজ দা জোভান ভাই দুজনেই অভিনয়ে দুর্দান্ত, এজন্য তাদের সঙ্গে কাজ করাটাও দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে, মনোজ বলেন, এই নাটকের গল্প দারুণ, আশা করি দর্শকের ভালো লাগবে। জোভান বলেন, কেয়ার সঙ্গে অনেকগুলো কাজ করা হয়েছে, ভালো অভিনয় করে সে, আর এই নাটকে আমরা দারুণভাবে কাজ করেছি, আমার বিশ্বাস দর্শকেরা পছন্দ করবেন। আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে জোভান ও কেয়া পায়েল একই পরিচালকের গুড বয় নামে অন্য একটি নাটকের শুটিং করছেন।